মাগুরার বিভিন্ন নদী ও খালে অবৈধভাবে বাঁধ দিয়ে চলছে মাছ ধরা। কারেন্ট জাল দিয়ে বাঁধ তৈরি করায় ছোট মাছ থেকে শুরু করে ডিমওয়ালা সব ধরনের মাছ আটকা পড়ছে। মাগুরা প্রতিনিধি আবু বাশার আখন্দের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাছ ধরার জন্য মাগুরার নবগঙ্গা, ফটকি, বেগবতী নদী সহ বিভিন্ন খালের অন্তত পাঁচটি জায়গায় বাঁধ দিয়েছে স্থানীয়রা। ফলে ভরা বর্ষায়ও এসব নদী বা খালে মাছ পাচ্ছে না সাধারণ জেলেরা। তাদের অভিযোগ, এসব আড় বাঁধ কারেন্ট জাল দিয়ে তৈরি করায় আটকা পড়ছে সব ধরনের মাছ। এই বাঁধ দেওয়ার কারণে আমাদের মাছ বাইরে খেতে পারি না, জনগণে মাছ মারতে পারে না এবং গুঁড়ো মাছ বড়তে পারে না। এই সমস্ত আছে অসুবিধা, এই সুতাই সমস্যা আছে। ছোট ডিম নষ্ট হয়ে যাচ্ছে, এখন মাছের ডিম ছাড়বে কিন্তু এখনই সুতা দিয়ে মাছগুলো মারা হয়ে যাচ্ছে। যদিও জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে এসব অবৈধ বাঁধ ভেঙে দেওয়া হচ্ছে। এই বাঁধ দিয়ে যাতে মাছ না ধরতে পারে এজন্য আমাদের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে, এছাড়া মাইকিং জনসচেতনতাও চলছে। তবে সব আর বাঁধে অভিযান পরিচালনা করা হচ্ছে না বলে অভিযোগ অনেকের। যারা প্রভাবশালী লোক তারা দেখাচ্ছে বান্দাল টান্দাল দিচ্ছে, প্রশাসন আসছে, আইসে দিকে টিকে যাচ্ছে, যাওয়ার পরে তারা দেখে দেখে না, তারা দিকে চলে যায়। প্রভাবশালী যারা তারা দিয়ে খাচ্ছে, এত বছর চার পাঁচ বছর দেখছি, তাদের দেখা দেখি আমরা দিছি কিন্তু তাদেরটাই যায় না। আমরা নিরীহ মানুষ বলে আমাদের পারেই অত্যাচার হচ্ছে। কারোটাই লিগেল না, যারটা ভেঙে আসলাম এরপরের দিন এটা, কিন্তু এরপরের দিন থেকে তার বক্তব্যটা, আমারটা ভাঙলো মুখেরটা ভাঙলো না। তো এটাতে আমাদের বেশ সুবিধা হচ্ছে। সুবিধা হচ্ছে কি, ওইখানে যে অমুক জায়গায় ছিল সেটা আমি জানতাম না, আমি জেনে গেলাম এবং পরের দিন আমার লোকজন গিয়ে ভেঙে দিয়ে আসছে। অবৈধ মাছ শিকারীদের তৎপরতা বন্ধে মৎস্য বিভাগ আর স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগ চান ভুক্তভোগীরা। এর মাধ্যমে অব্যাহত থাকবে মিঠা পানির মাছের স্বাভাবিক বংশবিস্তার। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।